কবারে আমরা অস্তিত্বহীন হয়ে যাব 100 বছর পরে কবরের চিহ্ন পর্যন্ত হারিয়ে যাবে কবরের চিহ্ন পর্যন্ত থাকবে না কবরের চিহ্ন পর্যন্ত হারিয়ে যাবে আল্লাহু আকবার তাহলে দুনিয়া কার জন্য রে কার জন্য আমি মানুষের মাথায় বাড়ি দেব কার জন্য আমি অন্যায় করব কার জন্য গরিবের মনে কষ্ট দেব কার জন্য ভিখারীকে আমি ধমক দেব বলেন আমি আটটুসি কে শর্ম নাই কে সরছি না এখানে কি বিধান আলাদা করা আছে না একসাথে বলতে হবে একসাথে এখানে কি কারো বিধান আলাদা করা আছে না যেটা এখানে হালাল এটা সবার জন্য হালাল এখানে যেটা হারাম সেটা সবার জন্য হারাম এক কথাই শেষ আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই আমরা ছোটখাটো বিষয় নিয়ে বেহুদে খোঁচাখুঁচি করি আমরা দূরত্ব বাড়াইছি কোনো দ্বন্দ্ব নাই এখানে যাহা বিধান সবার জন্য একই কোনো চেঞ্জ নেই কবর কিন্তু একই রকম সবার জন্য নির্বাদ কবরে নামানোর সময় একই দোয়া বিসমিল্লাহি ওয়ালা বিল্লাতি রাসূলিল্লাহ জানাজার আইন সবার জন্য কিন্তু একই রকম আইন কি কথা কন না কেন সবার একই আহা আমরা নিজেরা দূরত্ব বাড়াইছি গুতাগুতি ফাসরা ফাসরি কিলি কিলি করে এ নবীর উম্মত মত বাড়িয়াবাসী কথাগুলি শুনে যাবে না বাবাজি তাহলে আমি কার জন্য দুনিয়াতে লড়াই করব আমার মালিক আমার আল্লাহই কোরআনে বলে দিলেন আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আন জিকরিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়িলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ইমানদার আমি আল্লাহ তোমাকে বলতেছি সম্পদের মোহে পড়ে সম্পদের প্রেমে পড়ে সন্তানের প্রেমে পড়ে আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফিল হয়ো না আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফিল হয়ো না আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফিল হয়ো না যদি হও ওমাইয়া ফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ক্ষতিগ্রস্ত হবা ক্ষতি 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 কি আমি আপনাদেরকে বুঝাইতেছি যে এই দুনিয়াতে আসলাম এই দুনিয়া থেকে আমরা চলে যাব কবর দেশে চলে যাব কবরের ময়দানে চলে যাব কবর দেশে চলে যাব এটা একটা জগৎ এই জগতের নাম হচ্ছে আলমে বারজাখ কবরের জগৎ রুহের জগৎ আমরা সবাই জগতে চলে যাব একটা জগতে ছিলাম সেটার নাম আলমে আরোহা রুহের জগৎ রুহের জগৎ থেকে আল্লাহ পাক আমাকে রেহেমের জগতের ভিতরে নিয়ে আসলেন এই রেহেমের জগতে আল্লাহ পাক আমার স্ট্রাকচার বডি তৈরি করলেন সুম্মা জাআলা কোরআন বলতেছে সুম্মা জাআলা নাসলাহু
আমি আল্লাহ এরপরে মানবজাতির বংশ বিস্তার করলাম মিং সুলালাতিম মিম্মা ইম্মাহিন আল্লাহর কথা কত সুস্পষ্ট মানব শরীর থেকে নির্গত একটু পানি অ্যাটেনশন মানব শরীর থেকে নির্গত একটু পানি নারীদের থেকে বক্ষের ভিতরে পুরুষের থেকে পৃষ্ঠদেশে এই মানব শরীর থেকে নির্গত একটু পানি যেটা বের হলে দুর্গন্ধ বের হয় পচা পচা গন্ধ আসে এই পানির ভিতরে শুক্রাণু ডিম্বাণু এটা রহমের জগতে আল্লাহ পাক নিয়ে গেলেন বিশেষ প্রক্রিয়া বৈধ পদ্ধতি বৈবাহিক বন্ধনের মাধ্যমে আমার মালিক আমার আল্লাহ মায়ের রহমের ভিতরে নিয়ে যাইয়া আমার বডি আমার স্ট্রাকচার আল্লাহ তৈরি করতে লাগলেন কিন্তু ইঞ্জিন কিন্তু আল্লাহর কাছে ইঞ্জিন কার কাছে এই কোরআন আল্লাহ বলতেছেন কাফের রাইসে কও নবী ইঞ্জিন কি দিয়ে বানাইছে কয়ে দিয়ে যান মানে রুহু রুহু এ রুহু বানাইছে কি দিয়ে আপনি বলেন প্রশ্ন করার পরে নবীজি আল্লাহ পাক ওহি নাজিল করে বলেন ওয়াস আলুনাকা আনির ও নবী আপনাকে মুশরিকরা রুহ সম্পর্কে প্রশ্ন করে আপনি বলে দেন কুলির রুহু মিন আমরি রব্বি এটা আল্লাহর একটা হুকুম মাত্র আল্লাহু আকবার না না হয় না আরো জোরে বলে কার হুকুম কার হুকুমে আসছি চলে যাব কার হুকুমে কার কাছে মাসকানে যে সময়টা সেটা আল্লাহর জন্য ব্যয় করতে হবে কথা কর না কেন কার জন্য কার জন্য আমার জিন্দেগি জীবন হায়াত মৌত স্ত্রী পুত্র পরিজন সহায় সম্পদ সব কিছু হবে আল্লাহর জন্য আল্লাহর জন্য এই আল্লাহর জন্য যদি করে যাইতে পারেন তো আল্লাহর ওলি হয়ে কবরে যাবেন কথা কর না কেন কিন্তু আমরা করতে পারতেছি না আমরা এই জায়গাটা ব্যর্থ যারা করতে পারছে তারা যায় নামাজ বিষয়ে নদীর উপরে পান নামাজ পড়েছে যারা করতে পারছে তারা বাতাসের উপরে যায় নামাজ বিষয়ে নামাজ পড়েছে যারা করতে পেরেছে তাদের ইশারায় আকাশ থেকে বৃষ্টি নেমেছে যারা করতে পেরেছে তাদের ইশায় নদীর পানি ওজানের দিকে ঘুরে চলে গেছে যারা করতে পেরেছে নদীর ভাঙ্গন তাদের এক চিঠিতে বন্ধ হয়ে গেছে কথা কর না কেন ঠিক আমরা পারিনি আমরা ব্যর্থ পারিনি এটা আমাদের জীবনের ব্যর্থতা মাঠবাড়িয়ার মুসলমান খুবই মনোযোগ রুহু ইঞ্জিন আল্লাহর কাছে এই ইঞ্জিন আল্লাহ পাক ছয় মাস পরিপূর্ণ বডি তৈরি হতে মায়ের পেটে সময় লাগে সর্বনিম্ন ছয় মাস এবং আল্লাহ সর্বোচ্চ সময় নেন দশ মাস দশ দিন মায়ের রহমের ভিতরে ছয় মাস থেকে দশ মাস দশ দিনের ভিতরে আল্লাহ পাক মায়ের পেট থেকে আমাকে আপনাকে বের করছে পরিপূর্ণ বডি স্ট্রাকচার সব কিছু দিয়ে কিন্তু ইঞ্জিন এনে ফিট করছে আল্লাহর পক্ষ থেকে কুলির রুহু মিন আমরি রাব্বি এটা আল্লাহর হুকুমে ভিতরে ঢুকছে আবার হুকুম যখন আসবে তখন আল্লাহ পাক বলবেন বের হয়ে আসো চলে আসো বলেন তো পৃথিবীর সবচেয়ে নিশ্চিন্ত নিরাপত্তা বর্তমান পৃথিবীর ভিতরে তিনজন প্রেসিডেন্ট একজন রাশিয়া একজন চীন আর একজন আমেরিকা তিন প্রেসিডেন্টের নিরাপত্তা হলো নিশ্চিন্ত নিরাপত্তা তাদের লক্ষ লক্ষ গোয়েন্দা তাদের নিরাপত্তায় কাজ করে কিন্তু বলেন তো আজরাইল থেকে নিরাপত্তা দেওয়ার কোনো ব্যবস্থা আছে না একসাথে বলেন আছে না জোরে বলেন হবে না কারো দ্বারা সম্ভব হবে না কারণ কোরআন বলছে এটা পৃথিবীর কোনো যন্ত্র কখনোই আবিষ্কার করতে পারবে না কারণ কোরআন সাড়ে চোদ্দশো বছর আগে বলে দিয়েছে قل إن الموت الذي تفرون منه فإنه
إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم أمر بندرا ميتو تكي بلاي مرون تكي أمر بندرا بلاي نبي جي بلدان এই মরণ থেকে আমার বান্দা যতই পালাক না কেন মরণ তার সাথে মোলাকাত করবে এই মৃত্যু তার সাথে দেখা করবে এই মৃত্যু তাকে নিয়ে চলে আসবে মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই কথা বলেন ঠিক কি না এইজন্য মৃত্যু থেকে বেঁচে থাকার কোনো ওষুধ কোনো টিকা কোনো যন্ত্র কোনো বিজ্ঞান কোনোদিন আবিষ্কার করতে পারবে না কারণ কোরআন যেটা বলছে এটাই ঠিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করছে কে আল্লাহ রোজা ফরজ করছে কে আল্লাহ তো কার হুকুমে ফরজ আদায় করব আল্লাহ আল্লাহর হুকুমে বাস কথা শেষ কথা ক্লিয়ার কোনো ভেজাল নাই আল্লাহর হুকুমেই ফরজ আদায় করতে হবে আল্লাহর হুকুমে আমাকে রোজা আদায় করতে হবে আল্লাহর হুকুমে আমাকে হালাল ও হারামকে বেছে বেছে চলতে হবে আল্লাহর হুকুমে এখানে বাহিরের আর কোনো হুকুমের দরকার নাই উনি হুকুম দিছে উনি আমাকে দুনিয়াতে পাঠাইছে উনি দুনিয়াতে পাঠাই আমাদেরকে জিজ্ঞেস করছে কি জিজ্ঞেস করলেন আল্লাহ কোরআন এইভাবে বলতেছে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কাব একশো বছর আগে এখানে কি একশো বছরের বয়সী কেউ আছে নাই তাহলে বোঝা গেল একশো বছর আগে আমাদের কারোই অস্তিত্ব পৃথিবীতে ছিল না তাহলে আল্লাহর কোরআনের সাথে আল্লাহর কালামের সাথে বাস্তবতার মিল আছে না নাই এটা বুঝে নেই তো তোমরা অস্তিত্বহীন ছিল ফাআহইয়াকু আমি তোমাদেরকে অস্তিত্ব দিলাম আল্লাহর কোরআন বলতেছে وَبَدَأَ خَلْقَ الْإِنْسَانِ مِنْ تُرَابٍ امي مانوب جتير شوچنا کرچی ماتی تھی اپنا را خیزور سنین کی نا ایک خیزور گاس کی بھاوی توری سے اس کے زیادے زیادے আদম আলাইহিসসালামকে যে মাটি দিয়ে আল্লাহ তার স্ট্রাকচার তৈরি করলেন এই বডি এটা কি বডি এটা একটা স্ট্রাকচার এই কায়া এটার কিন্তু কিছু নাই আপনাদের সামনে যিনি কথা বলতেছেন তিনি কিন্তু ভিতরে উনি কিন্তু ভিতরে ওনাকে যখন হুকুম দেবে তখন উনি চলে যাবে কোন রাস্তা দিয়ে যাবে কেউ দেখবে না কে নিয়ে যাবে তাকেও দেখবে না কিন্তু উনি চলে যাচ্ছে এটা সত্য নিয়ে যাচ্ছে এটা সত্য যেই জগতে নিচ্ছে সে জগতও সত্য যার হুকুমে নিচ্ছে তিনিও সত্য আল্লাহু আকবার এই কথা যদি কেউ বুঝে তাহলে সে আল্লাহর সিজদা থেকে দূরে থাকবে না এই কথাটুকু যদি কেউ বুঝে যে আমাকে নিয়ে যাবে আমি ছিলাম আল্লাহর কাছে আবার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন আমার বাহিরে একটা স্ট্রাকচার দিছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমাকে একটা স্ট্রাকচার দিছেন কি ফি আহসানি তাকওয়িম সুন্দর করে আল্লাহ বানাইছে মানুষের চাইতে সুন্দর কিছু আছে মানুষের চাইতে এত সুন্দর কিছু নেই এত সুন্দর করে আল্লাহ সাজাইলেন বানাইলেন তারপরও এই মানুষ উলঙ্গ থাকবার চায় আমার দেশে আগে পঞ্চাশ বছর আগে কাপড়ের অভাব ছিল আমি আমার কথা বলি ছোটকালে আমাদের একটা প্যান্ট সাত দিন চলে গেছে
তো ফ্যান বানাইছে কি দিয়ে দর্জি দিয়ে বানানো হইছে কাপড় কিনে পলিস্টারের জাতীয় কাপড় বেশি ছিল এটা দিয়ে ফ্যান বানাই দিয়েছে এক ফ্যানে 7 দিন চলে গেছে কথা ঠিক কি না এখন ছেলেদের মেয়েদের প্যানের অভাব নাই কাপড়ের অভাব নাই কিন্তু বেপর্দা বেহায়া হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে আড়ে কি কথা কর না কেন আহা মানব জাতি কত আদর করে আল্লাহ এটা বানাইছে কত আদর করে আল্লাহ এই জাতিকে বানাইছে তার স্ট্রাকচার নিজের হাতে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আদ দিয়ে আল্লাহর পছন্দ অনুযায়ী বানাইছে في أي سورة ما شاء ركبك الله جيبه بسون ديسه شبه ناك ديسه ٹھوڑ ديسه جيبه ديسه چوب ديسه برو ديسه چول ديسه چهارا ديسه شاست ديسه شندر جو ديسه شتام کرسه আল্লাহর ইচ্ছা হয়েছে কিন্তু মানুষ দুনিয়াতে এসে কোরআনের আইন বাদ দিয়ে সুদ খায় ঘুষ খায় অন্যায় করে অপরাধ করে আহা প্রিয় উপস্থিতি মাঠবাড়ি আবাসী মা বোনরাও কথাগুলি শুনে যাবেন বাবাজি কথাগুলি খুবই দামি আমি স্রেফ কুরআন থেকে আল্লাহর কথাগুলি আপনাদেরকে শোনাচ্ছি যেগুলি শুনলে আপনার হৃদয় হয়তো বড় হবে মুমিন তো তারাই আল্লাহ বলেন ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা সামনে তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান মজবুত হয় বিদ্রোহ হতে থাকে বাড়তে থাকে মুমিনের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করলে শুধু বাড়তে থাকে ঈমান আরো মজবুত হতে থাকে তাহলে বলেন মাহফিলের দরকার আছে না নাই এবার মাহফিল বিরোধী যারা কিছু ভাই সাহেবরা বলেন যে এগুলি কইরে কোনো হেদায়েত হয় না কোনো প্রয়োজন নাই এগুলি বাদ দিয়ে দাও আমরা যারা মিলাদ কিয়াম বিরোধী আছি দোয়া দরুদ ইসালে সওয়াব কোরআন খতম বিরোধী আছি তারাও শুনে দিবেন আমি কাউকে কটাক্ষ করে কষ্ট দিয়ে কথা বলি না আপনি যদি দোয়া দরুদ বন্ধ করে দেন কোরআন খতম বন্ধ করে দেন মাহফিল বন্ধ করে দেন তফসির বন্ধ করে দেন পীর মাশাইখদের কাছে আসা যাওয়া যাতায়াত তালিম তরবিয়ত বন্ধ করে দেন 5 বছর টাইম দিলাম এদেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে কথা কর না কেন জোরে বলে এখনই জিন্সের প্যান্ট পরে আপনার সামনে দিয়ে হাঁটে লজ্জা শরম হায়া শরম কিচ্ছু নাই আপনি যদি এগুলি বন্ধ করে দেন তাহলে 5 বছর পর এদেশের মেয়েরা হাফ প্যান্ট পরে 50% মেয়ে রাস্তা দিয়ে হাঁটবে আপনি ইন্ডিয়াতে যায় দেখেন ভুটানে যায় দেখেন আরে আমার দেশের হিন্দু সম্প্রদায়ের মহিলারাও আগে কাপড় চোপড় পরিয়া শরীরগত ঢাকিয়ে ঢুকে রাস্তায় চলত আপনি যায় দেখেন এখন ভারতে ইন্ডিয়াতে ভুটানে নেপালে যায় দেখেন নারীরা অর্ধ উলঙ্গ হইয়া হাফ প্যান্ট পরে জিন্সের প্যান্ট পরে বেডি না বেড়া বোঝা যায় না বাংলাদেশে চলতেছে বেডি না বেড়া বোঝা যায় না বিন্দু মাত্র শরম একটা নারী থাকলে সে কখনো জিন্সের প্যান্ট পরে পুরুষের সামনে হাঁটতে পারে না কি কথা কর না কেন নারীর ভূষণ তো লজ্জা তো লজ্জায় যদি কোনো নারীর না থাকে সে তো নারী হইতে পারে না ওটা তো বেহায়া এই কথা যখন আমরা বলবো তখন বলবো আমরা নারী বিদ্বেষী আমরা নারী বিদ্বেষী নারীর ইজ্জতের পক্ষ নিয়ে আমরা কথা বলি প্রিয় উপস্থিতি খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন তাহলে মাহফিল দরকার আছে না নাই হেদায়েত কি আমরা করব তা কে করে আল্লাহ জোরে বলে আল্লাহ আরো জোরে আল্লাহ আল্লাহ এই তো কথা বলছে
এখন এই কথার উপর একটা ঘটনা শুনে বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহি বুস্তাম শহরে বসবাস করেন উনি খুব বুজুর্গ আল্লাহওয়ালা দুনিয়া বিরাগী জাহিদ ছিলেন বুস্তাম শহরের এক সুন্দরী রূপসী নারী ইরান ইরান বুস্তামটা ইরানে এমনি ইরানি মেয়েরা এমনিতেই সুন্দর ওই বেল্টের নারীরা এমনি সুন্দর ইরান পাকিস্তান উজবেকিস্তান আফগানিস্তান তাজিকিস্তান তুর্কমেনিস্তান আজারবাইজান আর্মেনিয়া এরপরে আপনার কি বলে কিরগিজিস্তান তুর্কিস্তান এই অঞ্চলের বেল্টের মানুষ এমনি সুন্দর প্রাকৃতিকভাবে তারা সুন্দর তাদের নারীরাও বেশ সুন্দর তো ইরানের নারীরা তো এমনি সুন্দর তারপরেও এই পতিতা নারী আরো বেশি সুন্দর তো যুবকরা এই নারীর প্রতি আকৃষ্ট হয়ে গেল তো সমগ্র মানুষ এসে বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহর খেদমত এসে বলতেছে হুজুর আপনি একটা বিহিত করেন আমাদের দেশের যুবকরা তো চরিত্রহীন হয়ে যাচ্ছে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামী রহিমাহুল্লাহ বললেন ঠিক আছে আমি কালকে বিহিত করতেছি আপনারা চলে যান বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ পরের দিন চলে গেলেন সে নারীর সামনে ওই পতিতা নারীর সামনে যা বলেন হে মহিলা বলো তোমার রাতের ভিজিট কত লোকেরা চিন্তা করে হাই হাই সর্বনাশ বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ শেষ পর্যন্ত এই সুন্দরী নারীর সৌন্দর্য মোহিত হয়ে গেল বাইজিদ কি পাগল হয়ে গেল রে সবার চিন্তা বাইজিদ বুঝি পাগল হয়ে গেছে এই সুন্দরী নারীর প্রেমে মন আকৃষ্ট হয়ে গেছে সবাই বাইজিদকে সন্দেহ করতে লাগলো কিন্তু আল্লাহর ওলি যে কথা বললেন ও মহিলা বলো রাতের বিজিত তোমার কত বলে এত দেরহাম বলে এত দেরহাম দিলে কি তুমি আমার সারা রাত্র আমার জন্য হবে আমি যা বলবো তুমি কি তাই শুনবে বলে হাও পকেট থেকে থলে থেকে টাকাগুলো বের করে দিয়ে বলেন যাও সারা রাত্রের বাজেট তোমাকে দিয়ে দিলাম এবার তুমি আমার সঙ্গে চলো বলে কোথায় আমার হুজরায় আল্লাহর ওলি বাইজিদ সামনে হেঁটে যায় পতিতা নারী বাইজিদের পিছে পিছে হেঁটে যায় শহরের মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখে বাইজিদ পাগল হয়ে গেল সবার একই চিন্তা বাইজিদ বুঝি পাপগ্রস্ত হয়ে গেছে রে বাইজিদ বুঝি নারীর প্রতি আকৃষ্ট হয়ে গেছে আহা বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহি তাকে হুজরাতে নিয়ে যাইয়া ওই মহিলাকে বলেন মা রে তোমারে আমি আমার কাম খায়েস পূরণ করার জন্য এখানে কিনে আনি নাই এ মা তাড়াতাড়ি তুমি যাও গোসলখানায় যাও আগে গোসল করে পাক সাফ হয়ে তারপরে তুমি আসো আল্লাহর ওলি মহিলার গোসলখানায় দিয়া ওই মহিলার জন্য আলাদা রুমের ভিতরে যায় নামাজ বিছাই দিয়া নাস্তা টাস্তা দিয়ে তার খাবার টাবার সব দিয়ে বাইজিদ বুস্তামী গোসলখানার থেকে আনে গিয়ে মহিলার ওই পাশে দিয়ে বলেন মা রে সারা রাত্র আমি যা বলবো তুমি তাই শুনবা আজকে তোমার আমি হুকুম দিলাম এতদিন তুমি সারা রাত্র জেনা করছো অন্য পুরুষের মন তুমি আকৃষ্ট করেছো খুশি করেছো আজকের একটা রাত তুমি আমার আল্লাহরে খুশির জন্য নামাজের কাতারে দাঁড়ায় যা আল্লাহু আকবার মহিলা যাই নামাজে নামাজের কাতারে নামাজ পড়ে বাইজিদ বুস্তামী হুজরার ভিতরে সে সেজদার মধ্যে বলে বলে মালিক আমি বাইজিদের দায়িত্ব ছিল এই মহিলা কি পতিতালয় থেকে আনিয়া যাই নামাজে বসাই দেবা আমার দায়িত্ব যাই নামাজে বসাই দিলাম মন পরিবর্তন করার দায়িত্ব আমার না মন পরিবর্তন করার দায়িত্ব তোমার এই ক্ষমতা আমার নাই ক্ষমতা তোমার আল্লাহ পতিতা নারীর মন পরিবর্তন করিয়া
আল্লাহ তুমি তারে তোমার ওলি বানায় নাও আল্লাহর ওলি ভাই যে দোয়া করে দোয়া করতে দেরি হয় আসমানে দোয়া কবুল হতে দেরি হয় নাই সাথে সাথে মহিলা সেজদার মধ্যে পড়িয়া চিন্তা করে আল্লাহ জীবনে অনেক অপরাধ করলাম আর না তওবা করলাম আর কোনদিন জানা পতিতাবৃত্তি আর কোনদিন করব না মাহফিল দেওয়ার দায়িত্ব আমাদের মানুষকে মাহফিলের ভিতরে বসানোর দায়িত্ব আমাদের নসিহত করার দায়িত্ব উলামায়ে কেরামের হেদায়েত করার দায়িত্ব আল্লাহ হ্যাঁ কি কথা কর না কেন তো বলেন মাহফিল চলবে যারা মাহফিলের বিরোধিতা করে ওরা বুঝে না যে তার আখেরাত নষ্ট হয়ে যাচ্ছে কি কথা কর না কেন ও বুঝে না তার আখেরাত নষ্ট হয়ে যাচ্ছে ও জানে না মালিক ইয়াউমিদ্দিন আল্লাহর দরবারে আল্লাহর আদালত থেকে হিসাব দিতে হবে প্রিয় উপস্থিতি হাজিরিন মাঠবাড়ি আবাসী যে যেখান থেকে কথাগুলি শুনেন ভিতরে চলে আসবেন বাহিরে থাকবেন না কথাগুলি দামি বোঝার দরকার আমাদের বাজান যে দুনিয়ার মধ্যে আজ আমরা বসে রয়েছি এই দুনিয়ায় আমাদের থাকার কোনো রাস্তা নাই এই দুনিয়ার থেকে একদিন এই মাটির নিচে কবরে ঘর হবে আগামী কালও হয়ে যেতে পারে আজকে যদি মৃত্যু হয় কালকে সন্ধ্যার আগে সবার কবরস্থ হয়ে যাবে আপনাদের এলাকায় এই মিঠাখালিতে গোরস্থান আছে না বয়স কত গোরস্থানের বয়স কত হবে আপনার বাবা দাদা পরদাদা না এরকম তার মানে এটা কত বছর আপনারা নিজেরা বলতে পারতেছেন না আচ্ছা এখন প্রশ্ন করি এই গোরস্থান সূচনার শুরুতে যাদেরকে কবর দেওয়া হয়েছিল আজকে তাদের কবরে চিহ্ন আছে কি নাই তাদের কবরের পাশে দাঁড়ানোর কোনো ব্যক্তি আছে কি তাহলে আমাদের জীবনটা এরকম হবে আমাদের এরকম হবে একশো দুইশো বছর পরে আমাদের কবরের চিহ্ন পর্যন্ত হারাই যাবে আমরাও অস্তিত্বহীন হয়ে যাব কি শ্রোতা কি বক্তা সবার জন্য আসবে কবরে আমরা অস্তিত্বহীন হয়ে যাব একশো বছর পরে কবরের চিহ্ন পর্যন্ত হারিয়ে যাবি কবরের চিহ্ন পর্যন্ত থাকবে না কবরের চিহ্ন পর্যন্ত হারিয়ে যাবে আল্লাহু আকবার তাহলে দুনিয়া কার জন্য রে কার জন্য আমি মানুষের মাথায় বাড়ি দিব কার জন্য আমি অন্যায় করব কার জন্য গরিবের মনে কষ্ট দিব কার জন্য ভিখারীকে আমি ধমক দিব বলেন আমি আটটুসি কে শর্ম নাই কে সরছি না এখানে কি বিধান আলাদা করা আছে একসাথে বলতে হবে একসাথে এখানে কি কারো বিধান আলাদা করা আছে যেটা এখানে হালাল এটা সবার জন্য হালাল এখানে যেটা হারাম সেটা সবার জন্য হারাম এক কথাই শেষ আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই আমরা ছোটোখাটো বিষয় নিয়ে বেহুদে খোঁচাখুচি করি আমরা দূরত্ব বাড়াইছি কোনো দ্বন্দ্ব নাই এখানে যাহা বিধান সবার জন্য একই কোনো চেঞ্জ নেই কবর কিন্তু একই রকম সবার জন্য নির্বাদ কবরে নামানোর সময় একই দোয়া বিসমিল্লাহি ওয়ালা বিল্লাতি রাসূলিল্লাহ জানাজার আইন সবার জন্য কিন্তু একই রকম আইন কি কথা কর না কেন সবার একই রকম আহা আমরা নিজেরা দূরত্ব বাড়াইছি গুতাগুতি ফাসরা ফাসরি কিলি কিলি করে এ নবীর উম্মত মাঠবাড়ি আবাসী কথাগুলি শুনে যাবে না বাবাজি তাহলে আমি কার জন্য দুনিয়াতে লড়াই করব
আমার মালিক আমার আল্লাহই কোরআনে বলে দিলেন আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আন যিকরিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়িলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ইমানদার আমি আল্লাহ বলতেছি সম্পদের মোহে পড়ে সম্পদের প্রেমে পড়ে সন্তানের প্রেমে পড়ে আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফিল হয়ো না, আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফিল হয়ো না, আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফিল হয়ো না। যদি হাল দালিকা ফাউলাইকা হুমুল ক্ষতিগ্রস্ত হবা ক্ষতি 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 কি আমি আপনাদেরকে বুঝাইতেছি যে এই দুনিয়াতে আসলাম এই দুনিয়া থেকে আমরা চলে যাব কবর দেশে চলে যাব কবরের ময়দানে চলে যাব কবর দেশে চলে যাব এটা একটা জগৎ এই জগতের নাম হচ্ছে আলমে বারজাক কবরের জগৎ রুহের জগৎ আমরা সবাই জগতে চলে যাব একটা জগতে ছিলাম সেটার নাম আলমে আরোহা রুহের জগৎ রুহের জগৎ থেকে আল্লাহ পাক আমাকে রেহেমের জগতের ভিতরে নিয়ে আসলেন এই রেহেমের জগতে আল্লাহ পাক আমার স্ট্রাকচার বডি তৈরি করলেন সুম্মা জালা কোরআন বলতেছে সুম্মা জালা নাসলাহু আমি আল্লাহ এরপরে মানব জাতির বংশ বিস্তার করলাম মিং সুলালাতিম মিম্মা ইম্মাহিন আল্লাহর কথা কত সুস্পষ্ট মানব শরীর থেকে নির্গত একটু পানি অ্যাটেনশন মানব শরীর থেকে নির্গত একটু পানি নারীদের থেকে বক্ষের ভিতরে পুরুষের থেকে পৃষ্ঠদেশে এই মানব শরীর থেকে নির্গত একটু পানি যেটা বের হলে দুর্গন্ধ বের হয় পচা পচা গন্ধ আসে এই পানির ভিতরে শুক্রাণু ডিম্বাণু এটা রেহেমের জগতে আল্লাহ পাক নিয়ে গেলেন বিশেষ প্রক্রিয়া বৈধ পদ্ধতি বৈবাহিক বন্ধনের মাধ্যমে আমার মালিক আমার আল্লাহ মায়ের রেহেমের ভিতরে নিয়ে যাইয়া আমার বডি আমার স্ট্রাকচার আল্লাহ তৈরি করতে লাগলেন কিন্তু ইঞ্জিন কিন্তু আল্লাহর কাছে ইঞ্জিন কার কাছে এই কোরআন আল্লাহ বলতেছেন কাফেররা এসে কো নবী ইঞ্জিন কি দিয়ে বানাইছে কয়ে দিয়ে যান মানে রুহু রুহু এ রুহু বানাইছে কি দিয়ে আপনি বলেন প্রশ্ন করার পরে নবীজি আল্লাহ পাক ওহী নাজিল করে বলেন ওয়াসআলুনাকা আনির রূহ ও নবী আপনাকে মুশরিকরা রূহ সম্পর্কে প্রশ্ন করে আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রব্বি এটা আল্লাহর একটা হুকুম মাত্র আল্লাহু আকবার না না হয় না আরো জোরে বলে কার হুকুম কার হুকুমে আসছি চলে যাব কার হুকুমে কার কাছে মাঝখানে যে সময়টা সেটা আল্লাহর জন্য ব্যয় করতে হবে কথা কর না কেন কার জন্য কার জন্য আমার জিন্দগি জীবন হায়াত মৌত স্ত্রী পুত্র পরিজন সহায় সম্পদ
সব কিছু হবে আল্লাহর জন্য আল্লাহর জন্য এই আল্লাহর জন্য যদি করে যাইতে পারেন তো আল্লাহর ওলি হয়ে কবরে যাবেন কথা কর না কেন কিন্তু আমরা করতে পারতেছি না আমরা এই জায়গাটা ব্যর্থ যারা করতে পারছে তারা যায় নামাজ বিষয়ে নদীর উপরে পান নামাজ পড়েছে যারা করতে পারছে তারা বাতাসের উপরে যায় নামাজ বিষয়ে নামাজ পড়েছে যারা করতে পেরেছে তাদের ইশারায় আকাশ থেকে বৃষ্টি নেমেছে যারা করতে পেরেছে তাদের ইশারায় নদীর পানি ওজানের দিকে ঘুরে চলে গেছে যারা করতে পেরেছে নদীর ভাঙ্গন তাদের এক চিঠিতে বন্ধ হয়ে গেছে কথা কর না কেন ঠিক আমরা পারিনি আমরা ব্যর্থ পারিনি এটা আমাদের জীবনের ব্যর্থতা মাতবাড়িয়ার মুসলমান খুবই মনোযোগ রুহু ইঞ্জিন আল্লাহর কাছে এই ইঞ্জিন আল্লাহ পাক ছয় মাস পরিপূর্ণ বডি তৈরি হতে মায়ের পেটে সময় লাগে সর্বনিম্ন ছয় মাস এবং আল্লাহ সর্বোচ্চ সময় নেন দশ মাস দশ দিন মায়ের রহমের ভিতরে ছয় মাস থেকে দশ মাস দশ দিনের ভিতরে আল্লাহ পাক মায়ের পেট থেকে আমাকে আপনাকে বের করছে পরিপূর্ণ বডি স্ট্রাকচার সব কিছু দিয়ে কিন্তু ইঞ্জিন এনে ফিট করছে আল্লাহর পক্ষ থেকে কুলির রুহু মিন আমরি রাব্বি এটা আল্লাহর হুকুমে ভিতরে ঢুকছে আবার হুকুম যখন আসবে তখন আল্লাহ পাক বলবেন বের হয়ে আসো চলে আসো বলেন তো পৃথিবীর সবচেয়ে নিশ্চিন্ত নিরাপত্তা বর্তমান পৃথিবীর ভিতরে তিনজন প্রেসিডেন্ট একজন রাশিয়া একজন চীন আর একজন আমেরিকা তিন প্রেসিডেন্টের নিরাপত্তা হলো নিশ্চিন্ত নিরাপত্তা তাদের লক্ষ লক্ষ গোয়েন্দা তাদের নিরাপত্তায় কাজ করে কিন্তু বলেন তো আজরাইল থেকে নিরাপত্তা দেওয়ার কোন ব্যবস্থা আছে না একসাথে বলেন আছে না জোরে বলেন হবে না কারো দ্বারা সম্ভব হবে না কারণ কোরআন বলছে এটা পৃথিবীর কোন যন্ত্র কখনোই আবিষ্কার করতে পারবে না কারণ কোরআন সাড়ে চোদ্দশো বছর আগে বলে দিয়েছে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন মিন আমার বান্দারা মৃত্যু থেকে পালায় মরণ থেকে আমার বান্দারা পালায় নবীজি বলে দেন এই মরণ থেকে আমার বান্দা যতই পালাক না কেন মরণ তার সাথে মোলাকাত করবে এই মৃত্যু তার সাথে দেখা করবে এই মৃত্যু তাকে নিয়ে চলে আসবে মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই কথা বলেন ঠিক কিনা এজন্য মৃত্যু থেকে বেঁচে থাকার কোনো ওষুধ কোনো টিকা কোনো যন্ত্র কোনো বিজ্ঞান কোনোদিন আবিষ্কার করতে পারবে না কারণ কোরআন যেটা বলছে এটাই ঠিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করছে কে রোজা ফরজ করছে কে কার হুকুমে ফরজ আদায় করবো আল্লাহর হুকুমে বাস কথা শেষ কথা ক্লিয়ার কোনো ভেজাল নাই আল্লাহর হুকুমেই ফরজ আদায় করতে হবে আল্লাহর হুকুমে আমাকে রোজা আদায় করতে হবে আল্লাহর হুকুমে আমাকে হালাল ও হারামকে বেছে বেছে চলতে হবে আল্লাহর হুকুমে এখানে বাহিরের আর কোনো হুকুমের দরকার নাই উনি হুকুম দিছে উনি আমাকে দুনিয়াতে পাঠাইছে উনি দুনিয়াতে পাঠাই আমাদেরকে জিজ্ঞেস করছেন কি জিজ্ঞেস করলেন আল্লাহ কোরআন এইভাবে বলতেছে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম
মানুষ তোমাকে কিসে আমি আল্লাহ থেকে জুদা করে দিল কে তোমাকে আমি আল্লাহর আইন থেকে জুদা করল কে তোমাকে আমি আল্লাহর দেওয়া বিধান থেকে জুদা করে দিল কে তোমাকে আখিরাতের বিশ্বাস থেকে জুদা করে দিল কে তোমাকে নবীর প্রতি বিশ্বাস থেকে জুদা করে দিল কে তোমাকে কবরের বিশ্বাস থেকে জুদা করে দিল কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল বলো কে তোমাকে জুদা করল কিসে জুদা করল তোমাকে আল্লাহ প্রশ্ন করছে আল্লাযী খালাকাকা যিনি তোমাকে সৃষ্টি করেছে আপনাদেরকে প্রশ্ন করি মার পেটের ভিতরে যখন আমরা ছিলাম আমাদের স্ট্রাকচারটা কি ডাক্তারের বিধান মোতাবেক না আল্লাহর আল্লাহ চোখটা কি ডাক্তারের বিধান মোতাবেক না আল্লাহর আল্লাহ জিহ্বাটা কি ডাক্তারের সিস্টেম মোতাবেক না আল্লাহর আল্লাহ আমার অঙ্গপ্রত্যঙ্গ সব সিস্টেমটা কার আল্লাহ তাহলে এই দেহ অঙ্গপ্রত্যঙ্গ সেজদা দিবে কাকে আল্লাহ আইন মানবে কার আল্লাহ বিধান মানবে কার আল্লাহ বাস কথা ক্লিয়ার গজল নাই যদি আপনি বুঝেন যদি আপনি বুঝেন সহজ ভাষায় আপনাকে বুঝাইলাম যদি আপনি বুঝেন তাহলে সব আল্লাহর বিধানটা মেনে চলতে হবে কে কোন পীরের মুরিদ কে কোন দলের অনুসারী কে কোন বংশের গর্বের শিক্ষা না অশিক্ষা এই কিছু আল্লাহ দেখবেন না আল্লাহ একটা জিনিস দেখবেন ان اكرمكم عند الله اتقاكم আল্লাহর কাছে তার দাম বেশি যার অন্তরে তাকওয়া বেশি ও দিন মজুর না রিকশাওয়ালা না চৌধুরী না মোল্লা না শেখ না খন্দকার এগুলো আল্লাহ দেখবে না ও আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি না কোন পার্টি আল্লাহ এগুলি দেখবে না তাকওয়া বেশি তার দাম আল্লাহর দরবারে বেশি না হাজার কোটি টাকার মালিক না সারাদিন পরিশ্রম করে 300 টাকা রুজি করে তার এইগুলি আল্লাহ দেখবে না আল্লাহ দেখবে তার চেহারা ভালো না খারাপ এইগুলি আল্লাহ দেখবে না সে প্রিন্সিপাল না ডক্টর না ডাক্তার না চ্যান্সেলর না বের বিজ্ঞানী না চিকিৎসা বিজ্ঞানী না অর্থনীতিবিদ না সাইকুল হাদিস না মুফতি না বক্তা আল্লাহ এগুলি কিচ্ছু দেখবে না আল্লাহ দেখবে তার অন্তরে আমি আল্লাহর ভয় আছে কিনা যার অন্তরে আল্লাহর ভয় বেশি তার দাম আল্লাহর কাছে বেশি কথা কর না ঠিক কিনা এক বাক্যে কথা আল্লাহ ক্লিয়ার করে দিস এখন একটা ঘটনা শুনি মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি হয় না বহুদিন কিছু সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ কেবল পৌনে এক ঘন্টা হইছে আর তো দুই চার ঘন্টা চলবে ডরাই গেছে অনেক কিছু হুজুর আজকে শেষ আজকে হুজুর শেষ করে দিছে বলেন না ইনশাআল্লাহ সারা রাত্র বলেন ইনশাআল্লাহ থাকা লাগবে না কিন্তু নেকি হয়ে গেছে আর নেকি হয়েছে তো আবার চলে যায় না বাঙালির তো খুব সালা বিরাট সালাকে সালা এ দেখলে সারা ওই কিছুদিন আগে বেশ কয়েক বছর আগে খুব বড় একটা ভূমিকম্প হয়েছিল তো ধাক্কাধাক্কি বেশি হয়েছিল তো ঢাকাতেও ধাক্কাধাক্কিটা বেশি তো ফজল রক্তে মুসল্লি পুরা ছাদ টাদ দিয়ে আমার মসজিদে তিনতলা চারতলা সব ভরে গেল তা আমি চিন্তা করি ব্যাপার কি ফজল রক্তে তো ঢাকায় এত মুসল্লি হয় না ফজল রক্তে মুসল্লি আসে না অনেকগুলি কারণে কারণ বাড়িওয়ালা যারা থাকে তাদের প্রতি আবার এই দুষ্টদের টার্গেট থাকে কেউ হিরণসিরা চুরি টুরি মারতে পারে কোপ টোপ দিতে পারে তো এরা আবার আসে না ভয়ের নিরাপত্তার ব্যাপার সেবার আছে তো এই জন্য ফজর রক্তে মুসল্লি ঢাকাতে এমনিতে কম হয় তো ওই দিন পুরা মুসল্লিদের একবারে সাতটা দিয়ে সব পাকায় পাকায় ভরা জিজ্ঞেস করি ব্যাপার কি আজকে এত মুসল্লি ফজর রক্তে কারণ ডাকে হুজুর যে আপনি ধাক্কাইছে ঘুমাই তারই নেই জোরে রক্তে যায় দেখি যা তাই আগের মতো আর নাই তেরলো বাঙালি আমরা এমন সুবিধা পাত আমি মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ এরা কিয়ামতের ময়দানে কি সুযোগ সুযোগ তালাশ করে রেখে না আল্লাহ যা যে কোন সিস্টেম ফিস্টেম আছে কিনা দেখি আজকে আল্লাহ তো খুব মনোযোগ দিয়ে
হযরত মূসা আলাইহিস সালামের জমানাতে বৃষ্টি হয় না বহুদিন ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি তিনি তার কিতাবের মধ্যে লেখেন অনেক দিন বৃষ্টি হয় না বৃষ্টির অভাবে একবারে খরা পড়ে গেল এত কঠিন অবস্থা বৃষ্টির অভাবে খরা পড়ে গেল উর্দম্বা ছাগলগুলি দুর্বল হয়ে গেল একেবারে ঘাস তরুলতা বাদা শুকায় গেল বৃষ্টি বৃষ্টি নাই আমাদের বাংলাদেশে আগে বৃষ্টির উপর নির্ভর করে লাগতো ফসলের জন্য বৃষ্টির অপেক্ষা করতাম বৃষ্টি হওয়ার পরে আমাদের জমিনে বাইন পড়তো আমাদের ফরিদপুরের ভাষায় বলে বাইন বরিশাল কি বলে বৃষ্টি পড়লে জমিনে ফসল বোনাইতো এটা আমাদের এলাকায় বাইন পড়ছে হয়তো বৃষ্টি বা এক এক আঞ্চলিক এক এক বরিশালে একটু নিচে গেলে কয় অগা আর একটু উপরে আসলে কয় মগা ওদিকে গেলে কয় বলদা সিলেটে গেলে কয় সিদে একই জিনিস নামের শেষ নাই তো খুব মনোযোগ দিন বৃষ্টি নাই বহুদিন বৃষ্টির অভাবে সারা অঞ্চল দুর্ভিক্ষ বানি ইসরাইল দৌড়ে সে নবীর কাছে বলল ওগো জলিল কদর নবী মূসা আলাইহিসসালাম আপনি তো কালিমুল্লাহ বৃষ্টির ব্যবস্থা করেন আপনি মূসা আলাইহিসসালাম বললেন বনি ইসরাইলের সবাইরে ডাকো বিরাট মাঠের মধ্যে যে আমরা আল্লাহর কাছে দোয়া করি লক্ষ লক্ষ বনি ইসরাইল নিয়া মূসা আলাইহিসসালাম চলে গেলেন বিরাট বড় প্রান্তরের মধ্যে যাইয়া আল্লাহর দরবারে হাত বাড়াইছে আল্লাহ গো বৃষ্টি দাও বৃষ্টি তো হলই না আকাশে টুকিটাকি মেঘ যা ছিল পরিষ্কার হইয়া আরো গরম পড়া শুরু হয়ে গেল আরো প্রচন্ড গরম পড়া শুরু হয়ে গেল প্রচন্ড গরমে উম্মতের ডাক ডাকা নবী গো বৃষ্টি তো হলোই না আরো গরম পড়া শুরু হইল মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন বনি ইসরাইলরে তোমাদের মধ্যে যে গুনাহ করছো যার গুনাহ আছে সে চলে যাও যার গুনাহ নাই সে বসে থাকো আজকে যদি ঘোষণা দেওয়া হয় যার গুনাহ আছে সে চলে যান তারে তাবারক দিব না আর যার গুনাহ নাই সে বসে থাকেন তাহলে বাচ্চারা ছাড়া আর কেউ থাকার সুযোগ নেই বক্তাও নাই তক্তাও নাই কথা খারাপ কইছি বক্তা শ্রোতা এ তালিকায় কেউ নাই শুধু বাচ্চারা থাকবে ওরা কবে আমরা গুনা শোনা নাই আমরা এমনি দাঁড়ায় মুতি আমরা দাঁড়ায় বেশি করি আপনারা দাও ভাই আমরা লয়ে যাইবে তো খুব মনোযোগ দিয়ে 100%-এর মধ্যে 90% চলে গেছে 10% বসে রয়েছে আবার হাত বাড়াইছে আল্লাহ বৃষ্টি দেন বৃষ্টি তো হলোই না আরো গরম শুরু হয়েছে সূর্যের প্রখরতা আরো তেজ বেড়ে গেল বনি ইসরাইল বলল হুজুর বৃষ্টি তো হলোই না গরম আরো বেশি হয়েছে মূসা আলাইহিস সালাম বললেন তোমাদের মধ্যে জীবনে একটা গুনাহ যে করছো সে চলে যাও একটা গুনাহ যে করো না সে বসে থাকো সব চলে গেল মূসা আলাইহিস সালাম বিরাট বড় মাঠের দিকে তাকায় দেখলেন ধু ধু করতেছে কোনো মানুষ নাই কিন্তু ময়দানের এক কোনায় এক অন্ধ বসে রয়েছে এক অন্ধ একসাথে বলবেন আল্লাহু আকবার বাবাজি কে আল্লাহর কাছে প্রিয় বলতে পারবো না এই জন্য দুনিয়াতে অহংকার করার কিন্তু কিচ্ছু নাই কথা কন না কে দুনিয়াতে দেমাক দেখানোর লাফালাফি ফালাফালি করার কিচ্ছু নাই কে আল্লাহর কাছে পছন্দের ব্যক্তি আপনি জানেন না সেহারা ফরিদ হিসেবের ভালাবিদা ফরিদ হিসেবে আল্লাহর কাছে প্রিয় তা না কিন্তু কে আল্লাহর কাছে মঞ্জুর হয়ে রয়েছে আপনি কেউ বলতে পারেন সুযোগ নাই কোনো সুযোগ নাই কঠিন জায়গা দুনিয়াটা বড় কঠিন জায়গা
অনেক হিসাব করে জীবন চালাইতে হবে। হযরতে মুসা আলাইহিস সালাম দেখলেন ময়দানের এক কোণায় অন্ধ চুপচাপ বসে রইছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, অন্ধ কানা তুমি কি শুনো নাই? একটা গুনাহগার আছে, তাকে চলে যেতে বলছি, তুমি অন্ধ কেন ময়দানের এক কোণায় বসে আছো, কারণ কি? অন্ধ ডাক দিয়ে বলল, হুজুর জীবনে গুনাহ করছি আমার মনে পড়ে না। একসাথে চিৎকার মেরে জোরে বলেন, আল্লাহু আকবার। কোরআন বলতেছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তারাই মুমিন, তারাই মুমিন, তারাই মুমিন। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারাই, যখন আল্লাহ স্মরণ আসবে তখনই থরথর থরথর করে আল্লাহর ভয়ে অন্তরটা কাঁপতে থাকবে। বাড়ি যে কোরআনের আয়াতের বিধানের প্রতি খেয়াল করে দেখেন তো আপনি, আমি মুমিন হইতে পারছি কিনা। আবার শেষ, আল্লাহর ভয়ে আল্লাহ স্মরণ আসার সাথে সাথে অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। মুসা আলাইহিস সালামের ঘটনাটা পরে বলি, আর একটা ঘটনা বলতেছি খুব শিক্ষণীয়। শাকিক বলখি অনেক বড় একজন আল্লাহ ওলি ছিলেন, দুনিয়া বিরাগী জাহিদ ছিলেন। ওনার বাড়ি ছিল ইরাকে। হযরতে শাকিক ইব্রাহিম ইবনে শাকিক বলখি, পুরা নাম ছিল ইব্রাহিম ইবনে শাকিক বলখি, কিন্তু মানুষ ওনাকে শাকিক বলখি বলত। তো ইবনে শাকিক বলখি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, এক হজের বছরে আমরা মক্কা থেকে ইরাক থেকে আমাদের হাজিরা মক্কার দিকে রওনা করলাম। শাকিক বলখি বললেন, রওনা করেছি আমরা পথের মধ্যে, যেতে যেতে বহুদূর কাদেসিয়া নামক একটা এলাকা ছিল, কাদেসিয়া ইরাকের কাদেসিয়া। এই কাদেসিয়াতে যাওয়ার পরে আমাদের কাফেলা বিশ্রামের জন্য তাঁবু গাড়লাম। তাঁবু গাড়ার পরে আমি কাফেলার মধ্যে তাঁবু গাড়ার পরে আমি দেখলাম এই কাফেলার ভিতরে একটা সুন্দর নুরানি চেহারার যুবক দেখা যায়। চেহারা খুবই চমৎকার, নুরানি, খুবই সুন্দর নুরানি চেহারার যুবক, দেখতে খুবই সুন্দর দেখা যায়। শাকিক বলকি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যুবকটা দেখার পরে আমি চিন্তায় পড়ে গেলাম, সুন্দর যুবকরা তো ফেতনার কারণ হয়, সুন্দরী মেয়েরাও ফেতনার কারণ হয়, সুন্দর যুবকরাও ফেতনার কারণ হয়, এই যুবকটি এত সুন্দর, এত সুন্দর নুরানি চেহারা আমি কোনোদিন দেখি নাই, এতই চমৎকার সৌন্দর্য তার, আমি মুগ্ধ হয়ে গেলাম। চিন্তা করলাম আমি যুবকটাকে একটু নসিহত করে আসি, যাতে সে ভুলও কখনো খারাপ কাজে লিপ্ত না হয়ে যায়। আমি যুবকটিকে নসিহত করার জন্য কাছে গেলাম, কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি তারে সালাম দিলাম। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে যুবক আমাকে ডাক দিয়ে বলল, হে ইবনে শাকিক বলখি, আপনি কি কোরআনের সে আয়াত আপনি পড়েন না? আল্লাহ বলছেন, কোন কোন ধারণা মিথ্যা হয়। শাকিক বলখি বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, বলে কি, আমি অন্তরের মধ্যে কি চিন্তা করলাম, এই যুবক কি করে বুঝতে পারল? একসাথে বলবেন, আল্লাহু আকবার।
এই যুবকটা কি করে বুঝতে পারল আমার অন্তরের হালতটা কি করে সে জানতে পারল আমি আশ্চর্য হলাম। এরপরে আমি কিছুক্ষণ পরে তারে হারিয়ে ফেললাম আর দেখলাম না। আবার কয়েকদিন পরে কাফেলা আমার বিশ্রামের জন্য বসল, এমন সময় দেখি রাতের আধারে তার তাঁবুর পাশে দাঁড়ায় দাঁড়ায় সে নামাজ পড়ে, তার কোরআন তেলাওয়াত এতই মধুর ছিল, এই মধুর তেলাওয়াতে দেখলাম তার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, আর এই যুবকটা আল্লাহর সামনে থরথর থরথর করে কাঁপতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। নামাজের ভিতরে সে থরথর থরথর করে কাঁপতেছে আর তেলাওয়াত করতেছে আর চোখ দিয়ে অঝোর ধরে পানি পড়তেছে, থরথর থরথর করে কাঁপতেছে। যে একজন অপরাধী গোলাম মনিবের সামনে দাঁড়াইলে যেমন ভয়ে কাঁপতে থাকে যে না জানি আমার মালিক আমাকে কি করে, একজন আসামি বিচারকের সামনে দাঁড়াইলে যেমন কাঁপতে থাকে না জানি আমার কি ফয়সালা আজকে দিয়ে দেয়, তো ঠিক ওই রকম আল্লাহর সামনে দাঁড়াইয়া ওই যুবকটা থরথর থরথর করে কাঁপতেছে আর অঝোর ধরে চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে আর সে তেলাওয়াত করে যাচ্ছে। শাকিক বলকি রহমাতুল্লাহ আলাইহি বললেন তার এত সুন্দর নামাজ দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, এত সুন্দর নামাজ এই যুবক, এত সুন্দর যুবক, এত চমৎকার নামাজ পড়তেছে, জীবনে যাহা কল্পনা করি নাই এবং দেখি নাই তাই আজকে দেখলাম। ব্যাপার কি, এই যুবকটার কাছ থেকে তো দোয়া নিয়ে আসতে হবে, সে অনেক বড় বুজুর্গ, আমার ধারণা ভুল, আমি কাছে যাই তার সালাম দিয়ে বললাম আল্লাহর বান্দা আমার জন্য দোয়া করে দেন। তখন ওই যুবক ডাক দিয়ে বলতেছে হে শাকিব বল কি, যে নেক আমল করে আর পাপ কাজ থেকে নিজেকে নিরাপদ রাখে বিরত রাখে আল্লাহ তার আগে পরের সব গুণাগুলি মাফ করে দেয়। আবার সে হারিয়ে গেল, কিছুদিন পরে দেখি সে একটা কুয়ার পাশে দাঁড়াইয়া কুয়ার ভিতর থেকে তার হাতের একটা পানির মশক ছিল পেয়ালা, কাঠের তৈরি পেয়ালা দিয়ে পানি উঠানোর চেষ্টা করতেছে, এমন সময় হাত থেকে কাঠের পেয়ালাটা পরে কুয়ার মধ্যে পড়ে গেল। আমি দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় গোপনে তাকে পর্যবেক্ষণ করি, দেখি করে কি আজ। দুই দিন তো তার বুজুর্গে দেখলাম, আজকে বুজুর্গুটে দেখব সে কি করে। আমি লক্ষ্য করলাম এই যুবকটা ওই কুয়ার পাশে দাঁড়াইয়া আল্লাহর দরবারে হাত বাড়াই দিয়ে বলে হে রব আল্লাহ, আমি অধমের পানির পিপাসা লাগলে তুমি তো পানি পাঠাও, ক্ষুধা লাগলে তুমি তো খাবার পাঠাও, আল্লাহ আজকে কাঠের পেয়ালাটা কুয়ার মধ্যে পড়ে গেছে, মালিক তুমি আমার পেয়ালাটা তাড়াতাড়ি ফেরত দিয়ে দাও। আর শাকিক বলকি রহিমাহুল্লাহ বলতেছেন আমি তার এই মুনাজাত দেখে লক্ষ্য করলাম যে সে আল্লাহর সাথে কথা বলতেছে, কার সাথে কথা বলতেছে, আল্লাহর পিয়ারা ওলিরা এরকমই হয় কি কথা কন না কেন, আল্লাহর ওলিরা এরকমই হয়, সে আল্লাহর সাথে কথা বলতেছে। কিছুক্ষণ পরে দেখি কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া ভরে গেল, ওই কাঠের পেয়ালা পানির সাথে ভেসে উঠলো, ওই পেয়ালা দিয়ে পানির ভিতর থেকে পানি উঠাইয়া পানি পান করলেন, উজু করলেন, উজু করিয়া ওই যুবকরে দেখলাম কুয়ার পাশেই সে নামাজের মধ্যে দাঁড়াই গেছে। আল্লাহু আকবার, নামাজে দাঁড়াই গেছে। তো শাকিক বলকি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন আমি আরো আশ্চর্য হলাম, এটা কি দেখলো, সে আল্লাহর কাছে চাইতে না চাইতে চলে আসলো। শোনেন, এরা হচ্ছে মুস্তাজাবাতুদ দাবা, ওয়া ইন সালালিলা উতিয়ান্নহু ওয়া লাইস্তাজালিলা উইজান্নহু, এরা এই তরিকার মুসলমান, যারা আসমানে চাইতে দেরি হয় আসমান থেকে আসতে দেরি হয়, যাদেরকে আল্লাহ ইসমে আজম দান করেন আলিফ লাম মিম আলিফ লাম রা ইয়া
রাশিদ নূর, এর হাকিকত আল্লাহ তাদেরকে দান করে। এর হাকিকত একমাত্র আল্লাহ জানেন এবং তার রসুল জানতেন, আর রসুল করিমের সিনা বাই সিনা হয়ে আল্লাহর ওলিদের সিনা বাই সিনা হয়ে এই নিয়ামতটা বিশেষ বিশেষ আল্লাহর কাছে ওলিদের কাছে আসে, সবার কাছে আসে না। মুসলমান খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান, শাকিক বলকি রহমাতুল্লাহ বলেন পরের তারিখ ওই দিন আবার তারা হারাই ফেললাম, পরের তারিখ আমি লক্ষ্য করলাম মরুভূমির ভিতরে আমাদের তাবু গাড়া হলো, তাবু গাড়ার পরে বিশ্রাম করার পরে আমি দেখলাম সে মরুভূমির দিকে হেঁটে হেঁটে যায়। আমি চিন্তা করলাম বহুদিন পরে আবার পাইলাম, দেখি সে কোথায় যায়। এবার লক্ষ্য করলাম সে মরুভূমির দিকে হেঁটে যায়, কিছু দূর যাওয়ার পরে তার থলের মধ্যে যে মশক ছিল এই মশকখানার থেকে পানি, ওই যেই কাঠের পেয়ালা ছিল ওই কাঠের পেয়ালার মধ্যে পানি ঢালল, আর কিছু মরুভূমির বালুগুলি নিয়া এই বালুগুলি পেয়ালার মধ্যে কাঠের বাসনের মধ্যে ছেড়ে দিয়া পানির মধ্যে এই বালুগুলি গুলাইতে লাগলো। গোলায় আসে খাওয়া শুরু করলো, বিসমিল্লাহ বলে বলে আমি আরো আশ্চর্য হলাম, বালি কেমনে খায় মানুষ, কি করে মানুষ বালি খায়, পানির সাথে বালি মিক্সার করে কেমনে খায়। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি রহমাতুল্লাহ আলাইহি তেনার কিতাবের মধ্যে লিখতেছেন ওয়নুল হাকাতে যে হযরতে এ শাকিক বলকি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমার সন্দেহ সন্দেহ লাগতে লাগলো, আমি ধীরে 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 তার কাছে যা সালাম দিয়ে বললাম আল্লাহর বান্দা গো আপনার খাবারেও আমারে দয়া করে অংশগ্রহণ করায় দেন, মানে আপনার খাবার থেকেও কিছু আমারে দয়া করে দেন। সে পেয়ালাটা আমার দিকে আগায় বলল শাকিক বলকি আল্লাহর দেওয়া রিজিকে সন্দেহ করতে হয় না, বিসমিল্লাহ বলে শুরু করে দেন। আমি যখন বিসমিল্লাহ বলে পেয়ালার মধ্যে মুখ লাগাইয়া টান দিলাম, দেখলাম এটা বালি না, এটা আল্লাহর কুদরতে তালবিনা হয়ে গেছে, সাতু হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কে মারহাবা? সাতু চিনেন নি মুরব্বীরা চিনে, আমরা আমরা ফুল আপন বাচ্চাকে তারা সাতু চিনে না, ওরা চিনে চিপস ফুসকা শটপটি, নাম দিয়েছে বিসমিল্লাহ শটপটি হাউস। ওরে বাপ রে বাপ, খাইতেছে বেডিরাও খায়, ছাগলে যেমনি খায় ওইভাবে খায়, খা কদ্দুর পারিস খাইয়ে টেয়ে পরে ফার্মেসিতে দেখ আমারে এক পাটা সার্জেল দেন। কি কথা বলে এই আবিজাবি খাওয়াবেন না, খাওয়াবেন না তালবি না, সাতু সাতু বাচ্চাদেরকে সাতু খাওয়াবেন, সাতু। হ্যাঁ এটা খুব পুষ্টিকর খাবার, এটা খেজুর দুধ এগুলি খাওয়াবেন, ভালো জিনিস খাওয়াবেন, হালাল আন তৈয়িব, হালালটা তো থাকবে সাথে তৈয়িব থাকবে, বিশুদ্ধ পুষ্টিকর ভালো বাসাই করা খাবার বাচ্চাদেরকে খাওয়াবেন, নিজেরা খাবেন। তো বরিশালে পান খুব চলে আর কি, পান খুব চলে আর কি, সিলেট আর বরিশালে পান চলে। সিলেটিতে জাতীয় খাদ্য হচ্ছে হলো পান আর চা, এছাড়া সিলেটিরা বাসারা এটা খাইতেও, এটা জাতীয় খাবার। চট্টগ্রামের আরেকটা জাতীয় খাবার আছে, বলে হুজুর এটা আবার কি? চট্টগ্রামের মেহমানদের খাবার হলো এই গরুর ফায়ের নলা, নলারে কেমন জন্য রান্না করে এটা খায়, খুব ভালো। এটা হলো ওদের খুব প্রসিদ্ধ খাবার, এরা খাবেই মেহমানদেরকে দিবে। তো খুব মনোযোগ দিয়ে তালবিনা সাতু শাকিক বলকি রহমাতুল্লাহ বললেন এত মজার খাবার আমি জীবনে খাইনি, এত সুস্বাদু আমি জীবনে খাই নাই, সুস্বাদুটা এতই চমৎকার ছিল তিন দিন পর্যন্ত আমার স্বাদ অনুভব হয়েছে, আর তিন দিন পর্যন্ত আমার পিপাসাও ছিল না, পেটের ক্ষুধাও ছিল না। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। শাকিক বলকি রহমাতুল্লাহ চিন্তায় পড়ে গেলেন যে লোকটা কি, সাইটটা কারামত দেখাইলো কিন্তু লোকটাতে চিনলাম না,
আবার হারিয়ে ফেললাম।